ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, আজকে সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে একাধিক স্ত্রীর মধ্যে সমতা করার বিষয়ে ইসলামিক দিক নির্দেশনা কি। এ বিষয়ে সূরা নিসার 129 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া লান তাসতাতিউ আন তাআদিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাদারুহা কাল মুআল্লাকা ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু ফা ইন্নাল্লাহা কানা গফুরুর রহিম। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বিভিন্ন ধরনের দম্পত্য জীবনের আহকাম বর্ণনা করার পাশাপাশি এখানে যে নির্দেশনাটা দেন সেটা হচ্ছে যে তোমাদের দ্বারা সম্ভব হবে না স্ত্রীদের মধ্যে সমতা যে রক্ষা করা, যদিও নাকি তোমরা এর প্রতি লালায়িত হও। তবে আল্লাহ তাআলা বলতেছেন এটা সম্ভব না হলেও তোমরা কোনো স্ত্রীর প্রতি একেবারে বেশি দুর্বল হয়ে যাবে আর কাউকে একেবারে দুদুলমন অবস্থা রেখে দিবে এমনটা যেন না হয়। আর তোমরা ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু, তোমরা যদি এসলাহ করো অর্থাৎ বিশুদ্ধ পথ অবলম্বন করো এবং আল্লাহ তাআলাকে ভয় করো দম্পত্য জীবনের বিষয়কে নিয়ে, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় ক্ষমাশীল এবং মেহরবান। এটা হচ্ছে অর্থ। এর সারমর্ম হচ্ছে যাদের একাধিক স্ত্রী আছে, একাধিক স্ত্রীর যে হক সমানভাবে আদায় করতে হবে। হক বলতে দম্পত্য জীবনে একজন নারীর যতগুলো অধিকার আছে স্বামীর উপর এগুলা যতটুকু সম্ভব কী করতে হবে, এগুলোর মধ্যে সমান সমান করতে হবে, এখানে ব্যাসকম করতে পারবে না। যেমন তার সাথে সময় কাটানো, একজন স্ত্রীর কাছে যত পরিমাণ সময় দিবে অন্য স্ত্রীর মধ্যে সেরকম সময় দিবে। অর্থাৎ যদি স্ত্রী একাধিক হয় তাহলে একজনের কাছে যদি নাকি এক রাত্র থাকে অন্যজনের কাছেও সে এক রাত থাকতে হবে, সেখানে যদি নাকি সে দুই রাত থাকে তাহলে একের প্রতি সে কী করলো যে অন্যায় করলো এবং অন্যের হক নষ্ট করলো, কারণ এই ভাগাভাগিটা তার ক্ষমতার মধ্যে আছে। এবং যে স্ত্রীকে সে কাপড় দিল, যে দামের কাপড় দিল অন্য স্ত্রীকেও সে পরিমাণে কাপড় দিল, সেই দামের কাপড় দিল। খাওয়ার মধ্যে অর্থাৎ যেগুলোর মধ্যে ভাগ করা নিজের আয়ত্তের মধ্যে আছে এটা অসম্ভবের কিছু না, এর মধ্যে অবশ্যই সে কী করতে হবে সমান ভাগে ভাগ করতে হবে। আর কিছু বিষয় আছে যে এগুলোর বিষয়ে সে তার শত চেষ্টা করলেও এটা হয়ে ওঠে না, তার হাতের মধ্যে নাই। যেমন ভালোবাসা, কোনো স্ত্রীর প্রতি কোনো স্বামী যে মহব্বতের দিক দিয়ে বেশি আসতেই পারে, এই মহব্বতের ভালোবাসাটা এটা নিজের হাতে না, চেষ্টা করবে যতটুকু সম্ভব স্ত্রীদের সাথে সমান আচরণ করার জন্যে সব দিক দিয়ে মহব্বতের দিক দিয়েও। কিন্তু যদি নাকি যে কোনো স্ত্রীর প্রতি তার কোনো আকর্ষণের কারণে তার প্রতি দুর্বল হয় এতে কোনো সমস্যা নাই। সমস্যা হলো এটা যে তার প্রতি যে মহব্বতের দিয়েও দুর্বল হলো এবং তাকে সময় বেশি দিল কিন্তু অন্য স্ত্রীর অন্য অন্য হক নষ্ট করলো, তার কাছে থাকলো না। স্ত্রীরা এটা চায় যে স্ত্রী এটা বেশি চায় যে আমার স্বামী আমার পাশে থাকুক। তো এখন যদি নাকি একাধিক স্ত্রী হয় তো একজনের কাছে দুই দিন থাকে আরেকজনের কাছে একদিন থাকে, এটা কিন্তু খারাপ হয়ে যাবে, এমনটা করা যাবে না। হ্যাঁ, মহব্বত ভালোবাসার যে বিষয়টা আছে এটা সবাইকে দেওয়ার চেষ্টা করবে, তারপরেও কোনো স্ত্রীর মধ্যে কোনো আকর্ষণ থাকার কারণে কোনো ভিন্ন কোনো গুণ থাকার কারণে স্বাভাবিকভাবে এর প্রতি একটু মানুষ দুর্বল হয় এটা কোনো হারাম না। কিন্তু তার প্রতি আকর্ষণ হওয়ার কারণে যদি নাকি অন্য স্ত্রীর অন্যান্য হকগুলো নষ্ট করে দেয় তাহলে এটা হারাম হবে। এই জন্য কোরআনের মধ্যে এ বিষয়ে আমাদেরকে যথেষ্ট সতর্ক করা হয়েছে।
ইবনে তাফসিরের ইবনে কাসির যে তাফসির গ্রন্থ আছে এই আয়াতের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহি আলাই উল্লেখ করেন যে লান তাস্তাতিউ আইয়ুহান নাস আং তুসাউফু বাইনান নিসাই মিন জামিউল উযু, হে লোক সকল তোমরা একাধিক স্ত্রীর মধ্যে সব দিক দিয়ে সমান সমান করতে পারবে না, কিন্তু যেগুলো সাধ্যের মধ্যে আছে এগুলোর মতো অবশ্যই কী করতে হবে, যে সমান সমান করতে হবে। যেমন লাইলাতান লাইলাতান, এক স্ত্রীর কাছে এক রাত্র থাকবে ভিন্ন স্ত্রীর কাছে এক রাত্র থাকবে। ফালাবুদ্দা মিনা তাফাবুতি ফিল মহব্বত ওয়া শাহওয়াত ওয়াল জামা, হ্যাঁ এইরকম বেশ কম হইতে পারে, কারোর প্রতি যে ভালোবাসা বেশি তার প্রতি তার যৌন চাহিদা বেশি আসে বা তার সাথে সহবাসের যে দিক দিয়া আধিক্য বেশি হয় কারো কাছে গেলে কম হয়, এগুলোর মধ্যে সমস্যা নাই। কিন্তু অন্যান্য হক যেগুলো তার ক্ষমতার মধ্যে আছে এগুলো সমান রাখতে হবে। অনেকে দেখা যায় একাধিক স্ত্রী আছে, একজনের প্রতি এমনভাবে সে অন্ধভক্ত হয়েছে আর অন্যজনের খোর ফসের কোনো ব্যবস্থা করে না, অন্যজনের সাথে সে রাত কাটাতেও তো রাজি হয় না, ওই যার প্রতি দুর্বল সবসময় তার পিছনে আছে, তার পয়সা খরচ করতেছে আরেকজনের খবর নিতেছে না, এটাকে তার স্ত্রী তার স্ত্রীর লটকা নিয়ে রাখানো হয়েছে, এটা হারাম, এটা করা যাবে না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফে অবশ্যই জবাবদিহি করতে হবে এই অন্যায়ের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা দোয়া যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আনা আয়েশা কালাত কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকসিমু বাইনা নিসাইহি ফায়াদিলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর মধ্যে সমতা বজায় রাখতেন, ইনসাফ প্রতিষ্ঠা করতেন, যে ভাগ ভাগ ঠিক রাখতেন, ইনসাফ প্রতিষ্ঠা করতেন। কিন্তু এরপরেও সুমা ইয়াকুলু, এরপরে বলতেন আল্লাহুম্মা হাযা কিসমি ফীমা আমলিকু, হে আল্লাহ এই যে ভাগাভাগি যেটা সমান ভাগাভাগি যেটা আছে এইটা হচ্ছে আমার পক্ষ থেকে যেটা আমি করতেছি, ফালা তালুমনি ফীমা তামলিকু ওয়ালা আমলিকু, আর আপনি আমাকে যে তিরস্কার করবেন না ওই বিষয়ে যে বিষয়ে আপনি মালিক আমি মালিক না, ইয়ানি আল কালব অর্থাৎ মহব্বত, হয়তো কারোর প্রতি যে বেশি ভালোবাসা আসতে পারে এই জন্য ইয়াল আপনি আমাকে ফাঁকা করবেন না। দেখেন কত সুন্দর দিক দিয়েছ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সমতা রক্ষা করতেন, কিন্তু তার কারোর প্রতি কোনো কারণে কোনো আকর্ষণের কারণে যে ভালোবাসা বেশি থাকতেই পারে এটা অন্যায় না। অন্যায় হচ্ছে এই ভালোবাসাকে পুঁজি করে অন্যান্য হক থেকে স্ত্রীদেরকে বঞ্চিত করা, এটা হারাম ইসলামের মধ্যে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানাত লাহু ইমরাতানি ফামালা ইলা আহাদিহিমা জা ইয়াউমুল কিয়ামাতি ওয়াহিদু শিক্কাইহি সাকিতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তির দুইজন স্ত্রী আছে এই দুইজনের একজনের প্রতি সে বেশি অন্ধভক্ত হয়ে গেছে, তাহলে কিয়ামতের দিন সে এমন অবস্থা আসবে যে তার একটা ফাঁস যে ফড়ন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ মানুষের যেরকম প্যারালাইসিস হলে সে একটা অর্ধাঙ্গ হয়ে যায় সেরকম সে অর্ধাঙ্গ রোগের মধ্যে আক্রান্ত অবস্থায় সেরকম হয়ে উঠবে, অর্থাৎ অত্যন্ত লাঞ্ছনাকর অবস্থায় সে উঠবে। হাদিসটি মুসনাদে আহমদ এবং আহলে সুনান তিরমিজি নাসাই ইত্যাদি হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। আর শেষে বলা হয়েছে যে ওয়াইন তুসলিহু ওয়া তাত্তাকু, ওয়াইন আসলাহাতুম ফি উমুরিকুম ওয়া কাসামতুম বিল আদলি ফি মা তামলিকুনা, তোমরা যদি নাকি তোমাদের এই দাম্পত্য জীবনের বিষয়গুলোর মধ্যে সঠিক পন্থা অবলম্বন করো এবং ভাগাভাগি ইনসব দৃষ্টিকোণ থেকে করো যেটার মধ্যে তোমরা কী আছো মালিক আছো, অর্থাৎ বাহ্যিক ভাগাভাগি যেটা আছে রাতকে বন্টন করার ব্যাপারে সময় দেওয়ার যে বিষয়টা এগুলোর মধ্যে তোমরা মালিক এবং এগুলোর মধ্যে অবশ্যই যদি নাকি তোমরা কী করো ইনসাফ প্রতিষ্ঠা করো, ওয়াত্তাকাই তুমুল্লাহ হাফি জমিল আহওয়াল, এবং সর্ববিষয়ে আল্লাহকে তোমরা ভয় করো, তাইলে গফর আল্লাহ লাকুম মা কানা মিন মাইলিন ইলা বাযিন নিসাই দুনা বাযিন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বিষয়ের যে বেশ কমগুলো ক্ষমা করে দিবেন, যে বেশ যে বিষয়ের বেশ কমগুলো তোমাদের হাতে না, এটা আল্লাহ পাকের হাতে, যে একের প্রতি আলাদা একটা কিছু ভালোবাসা থাকা, এই হচ্ছে একাধিক স্ত্রীর প্রতি সমতা রক্ষা করার যে বিধান আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, বাকি আল্লাহ আলম সব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।